স্বাধীনতা অর্জন না করা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। গোষ্ঠীটির পলিটিক্যাল ব্যুরোর এক সদস্য এই কথা জানিয়েছেন। সোমবার দেয়া এক বিবৃতিতে হামাস নেতা হুসাম বাদরান বলেছেন, হামাস যোদ্ধারা রাজনৈতিকভাবে প্রতিরোধ জারি রাখার চর্চা করছে। তারা একটি পরিষ্কার ও নির্দিষ্ট লক্ষ্য নিয়ে সামনে আগাচ্ছে। ফিলিস্তিনের মানুষের জন্য, বিশেষ করে গাজার মানুষের জন্য যা দরকারি তা নিশ্চিত করতেই কাজ করছে হামাস যোদ্ধারা। হামাসের এই নেতা বলেছেন, গাজা ইসরায়েলে আগ্রাসন বন্ধ করা, মানবিক সহায়তা সরবরাহ করা এবং বাস্তুচ্যুত মানুষদের নিজ জন্মভিটায় ফেরানোই প্রতিরোধ যোদ্ধাদের মূল লক্ষ্য। হামাস আরও বলেছে, যুদ্ধবিরতির প্রস্তাব হতে হবে পরিষ্কার পুনর্গঠনমূলক, সেই সঙ্গে ফিলিস্তিনি জিম্মিদের মুক্তির কোনো সংখ্যাও নির্ধারিত থাকবে না। বাদরান বলেছেন, ধারাবাহিক আন্তর্জাতিক চাপ বেনিয়ামিন নেতানিয়াহুর ইসরায়েলকে দুর্বল অবস্থানে নিয়ে গেছে। হামাসের দাবি, নেতানিয়াহুর শাসনই কোনো চুক্তিতে পৌঁছাতে দিচ্ছে না। তিনি হামাসের হাতে জিম্মি থাকা মানুষদের পরিবারকে রাজনৈতিক কাজে লাগাচ্ছেন। নিজের নিরাপত্তা দেওয়ার ব্যর্থতাও নেতানিয়াহু এভাবেই ঢাকতে চাইছেন। এই হামাস নেতার মতে, চুক্তিতে কোনোভাবেই ইসরায়েল গাজার মানুষের নিরাপত্তার বিষয়টি রাখতে চাইছে না। তিনি মধ্যস্থতা করতে চাওয়া যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। বাদরান বলেছেন, যুক্তরাষ্ট্র কোনোভাবেই মধ্যস্থতাকারী হতে পারে না, তারা ইসরায়েলের সামরিক অংশীদার হয়েই আছে। যদিও এর আগে দোহায় মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় আলোচনার পর হামাসের লেবানন ভিত্তিক নেতা ওসামা হামদান জানিয়েছিলেন, হামাস যোদ্ধারা যুদ্ধবিরতির শর্তে কিছুটা নমনীয় হয়েছে, তবে ইসরায়েল এক্ষেত্রে নেতিবাচক সাড়া দেয়ায় চুক্তিটি আগাচ্ছে না। 7 অক্টোবর থেকেই গাজায় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। বহু আলোচনার পর 1-2 দফা যুদ্ধবিরতি হয়েছিল। সে সময় হামাসের হাতে থাকা কিছু ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছিল। ফিলিস্তিনি কারাগার থেকেও বেশ কয়েকজন ফিলিস্তিনি মুক্তি পেয়েছিলেন। তবে এরপর দফায় দফায় আলোচনা চললেও কোনো যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে পারেনি দেশ দুইটি।